ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে 11,20,09,372 টাকা ব্যয়ে সাততলা ভিত বিশিষ্ট একাডেমিক নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। রোববার কলেজ কম্পাউন্ড এলাকায় এই ভিত্তিপ্রস্তর স্থাপনকালে কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাহুল ইসলাম, ফেনী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা, শিক্ষক প্রকৌশলী, প্রকল্প সংশ্লিষ্ট লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সারা দেশে কারিগরি শিক্ষার প্রসারে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন 64টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমান সরকারের এই উদ্যোগ জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সংসদ নিজামুদ্দিন হাজারী বলেন, 75 পরবর্তী সময়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একমাত্র আওয়ামী লীগ সরকার দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা প্রসারে কাজ করছেন। ফেরদাউজ আলম, অপু, N+ TV।